পুরাণ অনুসারে তাই মনে করা হয় মহাদেবের সঙ্গে নাগবংশের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই মহাশিবরাত্রিতে বিশেষ কয়েকটি উপায় করলেই সহজেই কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে কালসর্পদোষকে কোষ্ঠীর অত্যন্ত অশুভ দশা বলে মনে করা হয়। এর কারণ মূলত রাহু আর কেতু। রাহু ও কেতু হল ছায়াগ্রহ, সেই সঙ্গে জ্যোতিষ গণনার বিশেষ দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। জ্যোতিষ গণনায় রাহু হল উত্তর মেরু এবং কেতু হল দক্ষিণ মেরু। কালসর্পের মুখের দিকটা হলো রাহু এবং লেজের দিকটা হলো কেতু। রাহু ও কেতু সব সময় বক্রী দশায় অবস্থান করে। এমন পরিস্থিতিতে বাকি সাতটি গ্রহ রাহু ও কেতুর মাঝখানে চলে আসে আর তখন কোষ্ঠীতে কালসর্পযোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে মোট 12 ধরনের কালসর্পদোষের কথা উল্লেখ করা হয়েছে। শনির সাড়েসাতির ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও এড়ানো যায়, কিন্তু কালসর্পদোষের প্রভাবে জাতকের জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কালসর্পদোষের প্রভাবে হাড় ভাঙা পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না, সেই সঙ্গে সামাজিক সম্মানহানি ও চূড়ান্ত আর্থিক ক্ষয়ক্ষতি তো হয়ই। এমতো অবস্থায় মনের মধ্যে আত্মহত্যার মতো নানা ধরনের নেতিবাচক চিন্তাও উকি দিতে থাকে কালসর্পদোষের প্রভাবে। সেই কারণেই কালসর্পদোষের মধ্যে যথেষ্ট ভয়ের কারণ রয়েছে বই কি। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মহাশিবরাত্রি মহাদেবের আরাধনার জন্য দিনটি অত্যন্ত শুভ। আমরা জানি যে মহাদেবের গলার বিশেষ অলঙ্কার হলো সাপ, আর এই সাপ যে সে সাধারণ কোনো সাপ নয়। এই সাপ হলো নাগেরও নাগ ভগবান অনন্ত, শেষ নাগের অনুজ নাগরাজ বাসুকি। তাছাড়া সাপেদের দেবী অর্থাৎ সর্পদেবী মা মনসা স্বয়ং শিবের কন্যা। পুরাণ অনুসারে তাই মনে করা হয় মহাদেবের সঙ্গে নাগবংশের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই মহাশিবরাত্রিতে বিশেষ কয়েকটি উপায় করলেই সহজেই কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এখন প্রশ্ন হল, কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে কি না? কালসর্পদোষ বোঝার উপায় প্রথমেই বলবো, কারোর জন্মছকে কালসর্পদোষ থাকলে শিক্ষাক্ষেত্রে নানা প্রকার নানা রকম বাধা আসে। বারবার মানসিক চাপ ও কষ্টের মধ্যে পড়তে হয় জাতককে। কোষ্ঠীতে যদি কালসর্পদোষ থাকে তাহলে জাতকের কেরিয়ারে নানা দিক থেকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। চাকরি পেতে পেতেও বারবার হাতছাড়া হয়ে যায় ওই ব্যক্তির, বা চাকরি পেলেও সেই চাকরি হবে ক্ষণস্থায়ী। কোনো এক নির্দিষ্ট চাকরিতে মন থেকে টিকতে পারবেন না সেই ব্যক্তি। ব্যবসাতেও একইভাবে বারবার ক্ষতির মুখে পড়তে হবে তাকে। কালসর্পদোষের প্রভাবে মনের মধ্যে নানা ধরনের খারাপ চিন্তা উঁকি দেয়, এমনকি কখনো কখনো আত্মহত্যার পরিকল্পনাও জাতকের মনে আসতে পারে। কোনো কাজ শুরু করার আগেই মনের মধ্যে জড়ো হওয়া পরাজয়ের ভয়ে কুঁকড়ে যায় জাতক। সন্তানের জন্ম দিতে গিয়েও সমস্যায় পড়তে হতে পারে কালসর্পদোষে আক্রান্ত গর্ভধারিণী মাকে। তাই যদি আপনার জন্মকোষ্ঠীতে কালসর্পদোষ থাকে তাহলে এই মহাশিবরাত্রিতে অবশ্যই পালন করুন কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায়গুলি। আসলে রাহু কেতু থেকে কোনো গ্রহ বিচ্ছিন্ন হলে কালসর্পের অশুভ প্রভাব কমে যায়। কালসর্পযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান আশুতোষ শিবের উপাসনা করা সর্বোত্তম এবং পরীক্ষিত উপায়। এর জন্য গৃহে পারদ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। প্রতিদিন আপনাকে ভগবান শিবকে ইষ্টদেব মনে করে তার আরাধনা করতে হবে।
অবশ্যই সোমবার। এছাড়াও কাজে যাবার আগে গৃহের অথবা মন্দিরে শিবলিঙ্গ দর্শন করুন এবং নিয়মিত ওম নমঃ শিবায় জপ করুন। এছাড়াও প্রতি সোমবার শিব মন্দিরে শিবলিঙ্গে বিল্বপত্র ও দুধ অর্পণ করুন এবং এই কষ্ট থেকে মুক্তি পেতে ভগবান শিবের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করুন। দেখবেন মাস তিনেক পর থেকেই ধীরে ধীরে শুভ প্রভাব লাভ করবেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় মহাশিবরাত্রি ও ভগবান শিবের পূজার বিশেষ বিশেষ তিথিতে উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির অথবা নাসিকের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ বা প্রয়াগরাজে তক্ষালেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন। এর ফলে কালসর্প দশা থেকে শীঘ্রই মুক্তি পাবেন। আর হ্যাঁ, কালসর্প দোষ থেকে মুক্তি পেতে যা অবশ্যই করণীয় তা হল মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে একজোড়া রূপোর সাপ নিবেদন করুন। মহাশিবরাত্রিতে দিনের বেলা স্নান পর্ব সারার পর ভগবান শিবের সামনে বসে ভক্তিভাবে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহাশিবরাত্রিতে অবশ্যই জপ করুন শিবের এই গায়ত্রী মন্ত্রটি, ওম নাককুলায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। মহাশিবরাত্রিতে উপবাস রেখে নিয়ম মেনে মহাদেবের আরাধনা করুন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।